Thank you. চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার ঘটনায় একত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এতে দশ থেকে ১৫ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী সাইফুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কতোয়ালি থানায় মামলাটি করেছেন এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনার আলিফের ভাই খানে আলম বাদী হয়ে একশো জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন এর আগে একই ঘটনায় আরও তিনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি এ সময় ইসরির রাহাতারা বেগমও তার সাথে ছিলেন যে কোন মূল্যে ধর্মীয় সম্প্রতি রক্ষার ব্যাপারে সরকার সতর্ক অবস্থানে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সুইজারল্যান্ডের জেনেফায় দুই দিনের জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের সতেরতম অধিবেশনে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে তখন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করেছে যা পরবর্তী সময়ে অপপ্রচার বলে উন্মোচিত হয়েছে ফোরামে কয়েকজন প্রতিনিধি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের ভোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ভক্তচারী গ্রেফতার নিয়েও অভিযোগ করা হয় এর জবাবে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় বাংলাদেশের ডিপুটি হাই কমিশনার বাইরে বৃহস্পতিবার বিকেলে বঙ্গেও হিন্দু জাগর নামে একটি সংগঠন সহিংস বিক্ষোভ করে এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপত্তলিকা পড়ায় সব ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডিপুটি হাই কমিশনার সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও বিবৃতিতে জানানো হয় একই সাথে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকার প্রতি আহ্বান জানানো হয় ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কিশোরগঞ্জ পাগলা মসজিদে এগারোটি দানবাক্স থেকে রেকর্ড পরিমাণ উনতিরিশ বস্তা টাকা পাওয়া গেছে এখন গণনা চলছে আজ সকাল সাতটায় শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে উনত্রিশ লোহার দানবাক্স খোলা হয় তিন মাস এগারো দিন পর এই দানবাক্স খোলা হয়েছে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্স অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় চারশো জনের একটি দল টাকা গণনাকার অংশ নিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে দান খোলা হয় এছাড়াও এই সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী র্যাব পুলিশ ও আনসার সদস্য উপস্থিত রয়েছেন এর আগে সতেরো আগস্ট পাগলা মসজিদে নয়টি ডান খোলা হয়েছিল তখন রেকর্ড সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা পাওয়া যায় এছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলংকার পাওয়া যায় এবার আন্তর্জাতিক যুক্তরাজ্যের স্বেচ্ছামৃত্যুর বিলে সমর্থন জানিয়েছেন দেশটির বেশিরভাগ এমপি এর মাধ্যমে ইংল্যান্ড এবং ওয়েলসে কোন চিকিৎসকের স্বেচ্ছা মৃত্যু গ্রহণের বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে তবে চাইলে সবাই এটি করতে পারবেন না শুধুমাত্র যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের ছয় মাস বেঁচে থাকার সম্ভাবনা নেই কেবল তারাই এই বিলের সুবিধা নিতে পারবেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এমপি কেম লিডবিটার সংসদে বিলটি উৎপাদন করেন এটির পক্ষে তিনশো তিরিশ ও বিপক্ষে দুইশো পঁচাত্তর এমপি ভোট দেন তবে দুই বছরে আগে এটি পাশ হওয়ার সম্ভাবনা নেই খেলার খবর ফিফা বর্ষসেরা সেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্টের মনোনয়ন পেয়েছেন লিওনাল্ড মেসি সহ এগারো জন দ্য বেস্ট পুরস্কারে নয়বারই মনোনয়ন পেলেন আটবারের বেলন ডি জয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি তবে তার তালিকায় নেই ক্রিস্টানো রোনাল্ডোর নাম মেসি ছাড়াও আছেন ভেনিয়াস জুনিয়র রোড্রিক লিয়ান এমবাপ্পি জুড বেলিংহাম ও অ্যাললিং হোল্ডারের নাম এদিকে সেরা গৌরক্ষক সেরা নারী খেলোয়াড় সেরা কোশ বিভিন্ন মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা আগামী 10 ডিসেম্বর পর্যন্ত পছন্দের খেলোয়াড়দের ভোট দিতে পারবেন ভক্ত সমর্থকরা